ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে গত দু এক সপ্তাহ ধরে আমি WBCS প্রিলিমসের প্রত্যেকটা পেপার ধরে ধরে রোডম্যাপ তৈরি করে দিচ্ছি। আর আজকে যে পেপারটা রোডম্যাপ তৈরি করে দেবো সেটা হলো রোডম্যাপ ফর WBCS প্রিলিমস ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সটা হলো WBCS প্রিলিমসের সিলেবাসের ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পেপার মাই ডিয়ার। তা সত্ত্বেও আমি 10-15 বছরের প্রিলিমসের কোয়েশ্চেন ঘেটে ঘুটে ম্যাথামেটিক্সের জন্যও একটা রোডম্যাপ তৈরি করেই দিচ্ছি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর সাথে অবশ্যই আমার হ্যান্ড রিটেন যে রোডম্যাপের কপিটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিও শেষে ডাউনলোড করে নিতে ভুলো না। তো চলো শুরু করি আজকের রোডম্যাপ ফর WBCS প্রিলিমস ম্যাথামেটিক্স। তার আগে নিজের পরিচয়টা একবার দিয়ে নিই, সকলেই চেনো আমাকে, আমি সুজিৎ দেবনাথ, তোমাদের প্রিয় সুজিৎ স্যার। অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম টু PCS এডুকেশন। আর যে সুসংবাদটা তোমাদেরকে দেওয়ার ছিল যে আমি কথা দিয়েছিলাম WBCS 2022কে লক্ষ্য করে যারা এখন থেকে প্রিপারেশনটা নিতে শুরু করতে চাইছো তাদেরকে একটা রোডম্যাপ তৈরি করে দেবো। এটা প্রায় 30 পাতার একটা রোডম্যাপ আমি তৈরি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল থেকে, সেইটা ডাউনলোড করে নিও। 2022কে লক্ষ্য করে WBCS প্রিপারেশন যারা করছো তাদেরকে বলি যে এই বইটাতে যে চ্যাপ্টারগুলোকে মেনশন করা আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে ভিডিও রেকর্ডেড ক্লাসের থ্রুতে একটা অনলাইন ব্যাচ আমরা স্টার্ট করেছি, আমার তত্ত্বাবধানে স্টার্ট হয়েছে, যেটাকে বলা হচ্ছে মাস্টার ক্লাস WBCS 2020, যেটা প্রিলিমস এবং মেন্সের পুরো সিলেবাসটাকে কভার করবে। ভিডিও রেকর্ডেড ক্লাস, PDF নোটস এবং অবশ্যই মক টেস্ট সাপোর্টটা পাওয়া যাবে। যদিও এর কোর্স ফিসটা 13,950 টাকা ছিল, কিন্তু প্রথম সপ্তাহের জন্য এটা মাত্র 5,950 টাকায় রাখা হয়েছে। যদি 2022 WBCS-এর প্রিলিমস এবং মেন্সটাকে টার্গেট করে এখন থেকে পড়াশোনা শুরু করতে চাও তাহলে এই নম্বরে ফোন করো আর WBCS 22-র মাস্টার ক্লাসে জয়েন করে যাও। ওকে, তো চলো শুরু করি আজকের যে রোডম্যাপ, রোডম্যাপ ফর WBCS প্রিলিমস ম্যাথামেটিক্স। তো শুরুতে একটুখানি বলি যে দেখো, প্রত্যেক দিনই আমি রোডম্যাপ তৈরি করার সময় বলি যে সিলেবাসটা কী। WBCS প্রিলিমসের সিলেবাসে ম্যাথামেটিক্সের কোনো সিলেবাস কিন্তু বলা নেই, বলা আছে জেনারেল মেন্টাল এবিলিটি থেকে 25 মার্কস অ্যালোটেড হবে আউট অফ 200। কিন্তু বাস্তবতা হলো, যদিও শুধুমাত্র জেনারেল ইন্টেলিজেন্স বা জেনারেল মেন্টাল এবিলিটির কথা বলা রয়েছে, কিন্তু বাস্তবতা হলো WBCS প্রিলিমসের প্রশ্নপত্রে প্রত্যেক বছর কিন্তু নিয়ম করে ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন আসে। এখন কতগুলো কোয়েশ্চেন আসে সেটা বলার জন্য আমি একটা, তোমাদেরকে বললাম যে আমি একটা যে রোডম্যাপ হ্যান্ড রিটেন বানিয়েছি সেখানে একটা দেখো খেয়াল করে একটা একটা চার্ট বানিয়ে দিয়েছি। সেই চার্টে 2012 থেকে 2020-র মধ্যে কোন বছরের কতগুলো কোয়েশ্চেন এসেছে তার কিন্তু একটা হিসেব একটা চার্টের মাধ্যমে দিয়েছি। সেই চার্টটা যদি তোমরা খেয়াল করো দেখবে যে 2014 সালে ম্যাথামেটিক্স থেকে 25টার মধ্যে 17টা কোয়েশ্চেন এসেছিলো, শুধু ম্যাথ থেকে, GI থেকে এসেছিলো মাত্র 8টা, দুটো মিলে 25টা। আবার এরকম একটা সাল আছে 2015 সাল, যেবার ম্যাথামেটিক্স থেকে কোয়েশ্চেন একটাও আসেনি, শূন্যটা, নো কোয়েশ্চেন, GI থেকে সম্পূর্ণ 25টা কোয়েশ্চেনই এসেছিলো। অতএব বুঝতেই পারছো অন দি এভারেজ খেয়াল করলে দেখা যাবে যে 2012 থেকে 2020-র লিস্ট যদি খেয়াল করো তাহলে মোটামুটি 9-10টা কোয়েশ্চেন কিন্তু আসেই প্রত্যেক বছর 200টার মধ্যে ম্যাথামেটিক্স থেকে। এখন এই যে WBCS-এর প্রিলিমসের ম্যাথামেটিক্সের কথা বললাম, যে শুধুমাত্র এই ম্যাথামেটিক্সের কথা যদি বলো তাহলে কোন চ্যাপ্টার থেকে যে বেশি আসে কোন চ্যাপ্টার থেকে কম আসে এইটা প্রেডিক্ট করতে যাওয়াটা অত্যন্ত বোকামি। তার কারণ শুরুতেই আমি বলেছি যে ম্যাথামেটিক্স ইজ দি মোস্ট আনপ্রেডিক্টেবল পেপার ইন WBCS প্রিলিমস সিলেবাস। ওকে, তাই কোথা থেকে কোয়েশ্চেন আসবে সেটা বলা ভীষণ রকমের মুশকিল। তা সত্ত্বেও 15 বছরের কোয়েশ্চেন ঘেটে আমি 15টা চ্যাপ্টারের নাম উল্লেখ করছি, যে 15টা চ্যাপ্টার থেকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। এক্ষেত্রে একটা কথা বলি যে যদিও 15টা চ্যাপ্টারের নাম আমি শুধুমাত্র প্রিলিমসের জন্য বলছি না, তোমরা জানো যে মেন্সেও 100 নম্বরের ম্যাথামেটিক্স রয়েছে। শুধু প্রিলিমসের কথা ভাবলেই চলবে না, প্রিলিমসের সঙ্গে মেন্সটাকেও তো যেহেতু মাথায় রাখতে হবে তাই এই 15টা চ্যাপ্টার করে যাওয়া যেতেই পারে। তো দেখো, রোডম্যাপ যখন আমি বলেছি সেই রোডম্যাপে আমি 15টা চ্যাপ্টারের একটা লিস্ট বানিয়ে দিয়েছি, যখন রোডম্যাপটা ডাউনলোড করবে তখন সেটা নিশ্চয়ই তোমরা দেখে নেবে। কিন্তু এই 15টা চ্যাপ্টারটাকে আমি 3টে ব্লকে ভাগ করে দিয়েছি। ফার্স্ট ব্লক, যেটা ব্লক 1 বলছি, সেই ব্লক 1-এর 9টা চ্যাপ্টারকে রেখেছি। WBCS প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যা কিছু কোয়েশ্চেন আসে, লাস্ট 15 বছরের কথা বলছি, মোটামুটি এই 9টা চ্যাপ্টার থেকেই কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনগুলো আসে। এই ব্লক 1-এ যে চ্যাপ্টারগুলোর নাম রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যা, বিভাজ্যতা, শতকরা, অনুপাত, সহানুপাত, লাভ ক্ষতি, গড়, সময় দূরত্ব, সময় কার্য, বিন্যাস সমবায়, সম্ভাবনা তত্ত্ব এবং পরিমিতি। এবং পরে এই যে ব্লক 2টা রেখেছি, সেই ব্লক 2টা হচ্ছে প্রিলিমসের জন্য তুলনায় একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু করা উচিত।
সেখানে তিনটে চ্যাপ্টারে দেখা হয়েছে সরল সুদ, জটিল সুদ এবং নল চৌবাচ্চা। একটা আধটা কোয়েশ্চেন কখনো কখনো আসে, খুব বেশি ফ্রিকোয়েন্টলি কিন্তু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে না। আর ব্লক থ্রিতে যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য একেবারে লেস ইম্পর্ট্যান্ট, সেটা হলো গসাগু লসাগু মিশ্রণ এবং অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার থেকে দু একটা কোয়েশ্চেন হয়তো আসে কখনো কখনো, গসাগু লসাগু মিশ্রণ থেকে কালে ভদ্রে একটা দুটো কোয়েশ্চেন দেয়। দেখো, আমি চ্যাপ্টারগুলোর নাম মেনশন করলাম, তিনটে ব্লকে ভাগ করে দিলাম, কিন্তু একটা সাবধানবাণী তোমাদেরকে শোনাই যে এই প্রেডিকশনসটা মেনে তুমি যদি আমার মতো ব্লক ওয়ানটাই করো, ব্লক টু ব্লক থ্রি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তার কারণ প্রথমেই বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পেপার, ক্লিয়ার? অতএব আমার কথা হচ্ছে অনুযায়ী, যদিও আমি তিনটে ব্লকে ভাগ করে দিয়েছি বটে, কিন্তু তোমরা তিনটে ব্লকে যা যা আছে সবটাই পড়ো, শুরু তোমরা নিশ্চয়ই প্রথম নটা চ্যাপ্টার দিয়ে করতে পারো, এটুকু আমার কথা, ওকে? কিন্তু সব চ্যাপ্টারগুলোকেই পড়ো। এবার ম্যাথামেটিক্স কীভাবে শিখবে, তাই তো, যেটা রোজ দিন বলি। তো ম্যাথামেটিক্স নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই, একটাই কথা বলবো যে অঙ্ক সব সম্পূর্ণভাবে অলওয়েজ, অঙ্ক সম্পূর্ণভাবে অলওয়েজ একটা গুরুমুখী বিদ্যা। খুব ভালো অঙ্ক শেখায় এরকম কোনো টিচারের কাছে তোমরা ম্যাথামেটিক্সটা শিখতে পারো, অবশ্যই এই চ্যাপ্টারগুলোকে ধরে ধরে শিখতে পারো। আর যারা পিসিএস এডুকেশনের অনলাইন ক্লাসে জয়েন করে গেছো বা করার কথা চিন্তা করছো, তাদের অন্তত এই বিষয়টা নিয়ে চিন্তা না করলেও হবে। আমাদের যারা টিচার রয়েছে তারা তোমাকে অত্যন্ত যত্ন নিয়ে ম্যাথামেটিক্সটা শেখাবে, অত্যন্ত যত্ন নিয়ে শেখাবে, অর্থাৎ এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত হতেই পারো, ওকে? তোমাদের যদিও বললাম যে এই এই সপ্তাহতেই ডাব্লিউবিসিএস 22-কে লক্ষ্য করে একটা অনলাইন ব্যাচ আমরা স্টার্টও করেছি মাস্টার ক্লাস নামে, যেটা বললাম রোডম্যাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাতে জয়েন করতে পারো, নিশ্চিন্ত হতে পারো যে ম্যাথামেটিক্স আমাদের টিচাররা তোমাদেরকে শিখিয়েই দেবে, কেমন? এখন যেটা কথা লাস্ট, একটা সাবধানবাণী তোমাদেরকে শোনাই, যে তুমি জানো যে ম্যাথামেটিক্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, প্রিলিমসে খুব বেশি কোয়েশ্চেন না এলেও মেন্সে কিন্তু 100 মার্কসের একটা অংশ ম্যাথামেটিক্স থেকে তোমাকে জিজ্ঞেস করা হবে। আর যদি আমার কথা মানো, ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট সেখানে 100-তে 100ই পাওয়া সম্ভব, অর্থাৎ ম্যাথামেটিক্সে মেন্সে যে পরিমাণ সাপোর্ট একটা স্টুডেন্টকে বা অ্যাসপিরেন্টকে দিতে পারে, অন্য পেপারগুলো কিন্তু তার ধারে কাছেও আসবে না। সেই জন্য প্রথম দিন থেকেই প্রিলিমসে যে কটা কোশ্চেনই আসুক না কেন, লার্ন দিস সাবজেক্ট প্রপারলি এবং অবশ্যই ওয়ার্ক হার্ড, আশীর্বাদ নিও, ওকে? মন দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই সফল হও। একটু পরে ডেসক্রিপশন থেকে এই যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নাও, আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও যদি ভালো লাগে। আর কি ভিডিও তোমরা চাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি মনে করো যে ডাব্লিউবিসিএস 22-তে 22-কে লক্ষ্য করে তোমরা এখন থেকেই আমার সঙ্গে প্রিপারেশনটা শুরু করবে, তাহলে এখন একটা ডিসকাউন্টেড রেটে অ্যাডমিশন চলছে, এই নম্বরে ফোন করতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো, আমাদের সঙ্গে প্রিপারেশনটা শুরু করতে পারো। ভালো থেকো, ভিডিওটা লাইক করতে ভুলো না। টাটা, বাই।